টেস্ট কেমন হয়েছে বলছেই না, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। দইটাকে ঢেলে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবার এক নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে এখন টাইম হচ্ছে তোমার 2:35 বাজছে এখন। তো ভাত টাত খেয়ে রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করি, এবার খাবো লস্যি। এবার তো তোমরা দোকানে অনেক লস্যি খেয়েছো, এবার আমি একটা বাড়িতে লস্যি ট্রাই করবো। আমার সব কিছু আমার রেডি, আমি আমসত, কাজু বাদাম, কিশমিশ সবই নিয়ে এসেছি, দই নিয়ে এসেছি। এবার চলো লস্যি বানানো যাক, দেখা যাক কেমন বানাতে পারি, দোকানের মতো হয় নাকি কেমন হয়, চলো তোমরা দেখে কমেন্ট করে জানাবে আমাকে। এবার সব জিনিসপত্র রেডি হয়ে গেছি, চলো এবার বানানো যাক লস্যি। তো একটা লস্যির ভিডিও আছে আমাদের দোকানে বানানো, তুমি দেখবে, তো ভিডিওটা দেখে নেবে তোমরা, লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে। দইটা এবার কেটে নেবো, এবার দইটা বাটিটাকে ঢেলে নিচ্ছে পরিমাণ মতো। দইটাকে ঢেলে নিচ্ছি, কতটা লাগবে কি লাগবে না। মিক্সচার মেশিনে নিয়ে নিয়েছে, এবার দইটাকে দিয়ে নিচ্ছে। এবার দেবো আমসত্ত্ব, আমসত্ত্ব দিয়ে দিলাম, পরিমাণ পানি দিয়ে এটাকে মিক্স করে নেবো। সামান্য পরিমাণ পানি দিতে হবে, বেশি দিলে হবে না, মিক্স করে নেওয়ার জন্য। তারপর যতটা মানে লস্যি বানাবে সেরকম পরিমাণ মতো নিতে হবে। তো এবার মিক্স করে নেবে, আমরটাকে একটু ইয়ে করে নিচ্ছে, পানি অ্যাড করছে, একটু পানি দিলাম, বিট নুন, সামান্য পরিমাণ একটা বিট নুন, বিট লবণ দিলাম। এবার দেবো কিশমিশ, কিশমিশ দেবে এবার, কিশমিশ দিয়ে কমপ্লিট। এবার একটু চিনি দেবো, চিনি অ্যাড হয়ে গেল, ক চামচ, 3 চামচ দিলাম, 3 চামচ দিলাম, লুই লাগে আবার দেবো পরে। আবার আর কিছু দেওয়া নেই, এবার কমপ্লিট। এবার এটাকে আবার মিক্স করতে হবে, এটাকে ঘুরিয়ে নেবো, এটাকে আবার মনে হচ্ছে আর একটু দই দিতে হবে, পাতলা হয়ে গেছে, আর একটু দই দিয়ে দেবে এবার, আর একটু দই দিয়ে দিচ্ছে। ব্যাস ব্যাস ব্যাস, তো হয়ে গেছে আমাদের লস্যি, এবার আমরা নিয়ে নেবো দিয়ে এবার খাবো। তো এবার ঢেলে নেবে, কমপ্লিট হয়ে গেছে, এবার খাবো আমরা লস্যি। দেখতে পাচ্ছ কত সুন্দর গাঢ় হয়েছে লস্যিটা, এর উপর আরো অনেক কিছু দেয়, সেই ক্রিম গুলো দিয়ে দিলে, চকলেট চকলেট ক্রিম নেই আমাদের কাছে, আরো ভালো হবে, শুধুই খাবো এখন আমরা। তো খাচ্ছে এখন, কোনো টেস্ট কেমন হয়েছে বলছেই না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, যেমন দোকান হয় তেমনটাই হয়েছে। এবার আমি খাবো, তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে এমনভাবে যেমন আমি করলাম। তো এতদূরই শেষ, এক গ্লাস খাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। তো এতদূরই শেষ, ওকে বাই, আবার পরে ভিডিও দেখা হবে, চলো।